লিওনেল মেসির ১৬ সালের সেই কান্না আর নেইমারের ২০২১ সালের কান্না মনে করিয়ে দেয় কতটা গুরুত্ব বহন করে প্রাচীনতম গরোয়া টুর্নামেন্ট কোপা আমেরিকা। আমেরিকা অঞ্চলের এই টুর্নামেন্টে যেন নিজেদের জীবনও বাজি ধরতে রাজি এক এক খেলোয়াড়েরা। ১৯১৬ সালে প্রথমবারের মতো আয়োজিত হয় আমেরিকার এই টুর্নামেন্ট। এবার বছর না পেরোতে আবারও শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা। শেষবার ২০২১ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারানোর মাধ্যমে শিরোপা গড়ে তুলেছে আলবিসেলেস্তারা। সামনের বছর ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী কোপা আমেরিকার আসর, আর সেটা হবে ভিন্নভাবে, যেখানে থাকবে বিশ্বকাপের মতোই আমেজ। সাধারণত প্রতি বছর ল্যাটিন আমেরিকার ১০টি দল নিয়ে অনুষ্ঠিত হয় কোপা আমেরিকা, তবে আসন্ন আসরে থাকছে চমক। প্রতি আসরে ১০টা দল থাকলেও আসন্ন আসরে থাকছে আরও ৬টি দল, অর্থাৎ ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। মোট ৪টি গ্রুপে ৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৪ সালের কোপা আমেরিকা। এখনও পর্যন্ত ৪৭ বার অনুষ্ঠিত হয়েছে এই আসরটি, যেখানে যৌথভাবে ১৫টি করে শিরোপা জিতে এক এবং ২ নম্বরে আছে আর্জেন্টিনা এবং উরুগুয়ে। তৃতীয় সর্বোচ্চ ৯বার এই শিরোপা জিতেছে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আবারও এই টুর্নামেন্টে মুখোমুখি হতে চলেছে ২ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা। কোপা আমেরিকা মানে যেন ব্রাজিল আর্জেন্টিনার লড়াই, কোপা আমেরিকা মানে যেন ব্রাজিল আর্জেন্টিনার দ্বৈরথ। আর এই লড়াইকে আরও মুখরিত করতে বিভিন্ন আয়োজন করছে কোপা আমেরিকার নিয়ন্ত্রণ সংস্থাগুলো। দর্শক, আপনার কী মনে হয় কেমন হতে চলেছে ২০২৪ সালের কোপা আমেরিকা? আর আপনি ২০২৪ সালের কোপা আমেরিকাতে কোন টিমকে সাপোর্ট করবেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এরকম ফুটবলের সকল তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিউজ মিস না হয়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।